বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকীতে আজ সারা দেশে পালন হচ্ছে জাতীয় শিশু দিবস। ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অর্থচুরির ঘটনা উদ্ঘাটিত করাই হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিরাপত্তা জোরদারে কার্যকর সাইবার নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুরোধের পরও পাঠ্য তালিকায় অতিরিক্ত বই রেখেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, অনুমোদনহীন বই না পড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। রংপুরে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বরগুনার 5 উপজেলায় চলছে ক্লান্তিহীন গণসংযোগ। এবং সাতক্ষীরায় বাগানে বাগানে আমের মুকুল, গতবারের চেয়ে বেশি ফলনের আশা। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে চাষিদের প্রতি নানা পরামর্শ কৃষি বিভাগের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। শ্রদ্ধায় ভালোবাসায় তিনি বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধু নামেই অধিক পরিচিত। বাঙালির হাজার বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিল তার হাত ধরেই। তিনি আর কেউ নন, বাঙালির মুক্তির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির 96তম জন্মবার্ষিকী আজ। বিশিষ্টজনদের মতে বঙ্গবন্ধু ছিলেন এমন এক নেতা যিনি একদিকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সকল ধর্ম বর্ণের মানুষকে বেঁধেছেন এক সুতোয়, এনেছেন জাতির গৌরবোজ্জ্বল স্বাধীনতা। আরো জানাচ্ছেন তাহসিনা জেসি। শেখ মুজিব শুধু একটি নামই নয়, যেন একটি জাতির প্রতিচ্ছবি। তিনি ছিলেন স্বাধীন বাংলার রূপকার। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের ঘরে জন্ম নেন মহান এই নেতা। স্কুল জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়া বাঙালির অবিসংবাদী এই নেতা 1948 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্যে গঠন করেন ছাত্রলীগ। 1966 সালে লাহোরে 6 দফা দাবি পেশ করে সকলে নজর কাড়েন শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন, 6 দফা সহ স্বাধীনতা আন্দোলনের জন্য বহুবার কারাবরণ করতে হয়েছে এ মহান নেতাকে। 1971-এর 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তারই বজ্রকণ্ঠের আহ্বানে লাখো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে। 30 লক্ষ শহীদের আত্মহুতিতে রক্তে ভেজা স্বাধীন বাংলাদেশে উড়েছিল গর্বের লাল সবুজ পতাকা। বঙ্গবন্ধু একেবারে বিশিষ্টজনদের মতে বঙ্গবন্ধুর নেতৃত্ব ঐক্যবদ্ধ করেছিল সকল মানুষকে অভিন্ন দাবিতে, উদ্বুদ্ধ করেছিল অসাম্প্রদায়িক চেতনায়। যতগুলি ধর্ম বর্ণ বিভাজন বাংলাদেশে আছে সবার সঙ্গে তিনি একটা আন্তরিকতা বজায় রেখেছেন। ইতিহাস থেকে সত্যগুলি জ্ঞানগুলি অর্জন করে নিজের জীবনে সেগুলি প্রয়োগ করে, এই কাজটা কিন্তু নিরন্তর করেছেন। রাজনৈতিক নেতাদের সংস্পর্শে এসে রাজনৈতিক দক্ষতা অর্জন, তরুণ রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হলেন 40-এর দশকে। ষড়যন্ত্রকারীরা যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তা সফল হয়নি বলেও মনে করেন এই বিশিষ্ট জনেরা। এই হত্যার ফলে বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে, এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন পুরোপুরি সফল হয়নি। ইতিহাস বিকৃতির যারা নায়ক ছিলেন তাদের কারণে একটা প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেনি, কিন্তু সেই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি বহু আগে। দেশ স্বাধীন হবার পর 1972-এর 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু, মনোনিবেশ করেন দেশ পুনর্গঠনে। কিন্তু 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে নিজ বাড়িতে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেন শেখ হাসিনা, পরে আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর পক্ষ থেকে ফুল দেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এদিকে রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানেও নানা আয়োজনের মধ্যে
দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2016। সকালে খুলনায় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাংলাদেশ বেতার কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে কার্যালয় চত্বরে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশালে সকালে শহরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া মেহেরপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2016। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমুন্নত রাখতে হলে সবার আগে জানাতে হবে শিশুদের, এক প্রজন্মের পর আরেক প্রজন্মকে। আজ জাতীয় শিশু দিবসে এমনটাই অভিমত বিশিষ্টজনদের। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা প্রতিরোধ করে কিভাবে এলো লাল সবুজের পতাকা, সেই ইতিহাস জানাতে হবে কোমলমতি শিশুদের। তেমনই এক উদ্যোগ নিয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসন। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। এটা একটা ঐতিহাসিক স্থান, এখানে বিভিন্ন স্কুলের শিশুরা দাঁড়িয়ে লাল সবুজের পতাকা হাতে, মাঝখানে মুক্তিযোদ্ধা শামসুল আলম। শিশুদের সামনে তুলে ধরছেন একাত্তরের সেই উত্তাল দিনগুলোর কথা। মুক্তিযোদ্ধাদের সাথে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান দেখার পাশাপাশি দুঃখ বেদনা আর আনন্দ মিশ্রিত গল্পে একাকার শিশুরা। নিশ্চিত মৃত্যু জেনেও অস্ত্র হাতে দফায় দফায় পাক বাহিনীকে মোকাবেলা করার দুঃসাহসী এক একটি অভিযানের বর্ণনা শুনে রীতিমতো হতবাক। একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনলাম যে তারা কিভাবে কি কষ্টজয়ক ভাবে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, এবং পাকিস্তানি হানাদার বাহিনী যে এতটা নির্মম হতে পারে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। তারা কিভাবে এদেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ করেছে, এগুলো আমরা জানতাম না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকাতে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। আমরা যদি এই শিশুদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসটি, প্রকৃত ইতিহাস জানাতে পারি, তাহলে এই নতুন প্রজন্ম কখনোই বিভ্রান্ত হবে না। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতেই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা সম্ভব বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। এই ইতিহাস ধরে রাখার জন্য আমাদের সময় সময় এই সমস্ত প্রোগ্রাম করতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং অনুষ্ঠানের আয়োজন করতে হবে, তবেই আমাদের স্বাধীনতা সঠিকভাবে জানবে এবং পূর্ণতা আসবে। একাত্তরের মুক্তিযুদ্ধে ব্রহ্মপুত্র বেষ্টিত ফুলছড়ি উপজেলায় শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে পাকিস্তানি হানাদার বাহিনী। মার্চে স্বাধীনতার ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে সংগঠিত হয়ে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুললে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই দুঃসময়ে তার প্রতি যে আস্থা রেখেছেন এবং দায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠার সাথেই পালন করবেন। তবে বাংলাদেশ ব্যাংকে অর্থ চুরির ঘটনায় যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা তদন্ত করে খুঁজে বের করাই হবে তার প্রথম ও প্রধান কাজ। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক যেন এ ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি না হয় সেদিকেও সচেষ্ট থাকবেন তিনি। সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব আমি পালন প্রতিপালন করার জন্য আমি এটা সর্বাত্মক চেষ্টা করব। প্রথম মিশন তো আপনারা জানেন এখন যেটা যে বিষয়টি এখন আছে, সম্প্রতি যে বিষয়টি আছে সেই বিষয়টি আপনারা দেখবেন ধীরে ধীরে, তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের রিপোর্ট আসবে। ইতিমধ্যে এর যে বিষয়টি হয়ে গেছে, যে বিপর্যয়টি হয়ে গেছে, সেটা যেন সেটা কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কি না এবং এটা যেন কোনো পুনরাবৃত্তি না হয় কখনো, সেই বিষয়ে আমরা সবাই বাংলাদেশ ব্যাংকে সচেষ্ট থাকবো, সবাই চেষ্টা করবো। না, রিজার্ভ ব্যাংকের সাথে আমাদের ইউএসএ তে আমার কোনো কথা হয়নি, আমি তো জেনেছি একদিন পূর্বেই আমি চলে আসছি।
বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা জোরদার করতে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য যুগোপযোগী সাইবার নীতিমালা প্রয়োজন। এর সাথে ধরে রাখতে হবে অর্থনীতির বর্তমান স্থিতিশীল অবস্থা। সম্প্রতি রিজার্ভ থেকে অর্থ হ্যাকিং এর ঘটনার পর দায়িত্ব পাওয়া নতুন গভর্নরকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। আর জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় এক মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে জানাজানি হয় ঘটনাটি। এরপর নানা আলোচনা সমালোচনার পর গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নর পদত্যাগ করেন। পরদিন বিকেলেই সাবেক অর্থসচিব ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। নতুন গভর্নরের সামনে বড় চ্যালেঞ্জ, বিদ্যমান মুদ্রানীতির আলোকে উন্নয়নশীল অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। এবং বর্তমান মুদ্রানীতি আপনার অর্থনীতির যে বিভিন্ন খাতের যে চাহিদা সেটাকে বিবেচনায় নিয়ে এবং বৈশ্বিক যে বাস্তবতা সেটাকে বিবেচনায় নিয়েই প্রণয়ন করা হয়েছে। নতুন যে গভর্নর আসতেছেন ওনাকে এই যে পলিসির স্টেবিলিটি বা স্থিতি সেটাকে বজায় রাখতে হবে। পাশাপাশি আগামীতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সাইবার ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর দিকে বাড়তি নজরের তাগিদ দিলেন তারা। হ্যাকাররা ভবিষ্যতে প্রযুক্তি বর্তমানে ব্যবহার করছেন, এক্ষেত্রে আমাদের ফায়ারওয়ালটি যদি গতকালের ফায়ারওয়াল যদি আজকে ব্যবহার করি তাহলে এই ভবিষ্যতের প্রযুক্তি গতকালের প্রযুক্তি দিয়ে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। এক্ষেত্রে যেটি আসবে সেটি হলো বাড়তি একটি বাজেট দরকার হবে এবং বাজেটটি বেশ বড় হয়তো অ্যামাউন্ট এখন থেকে প্রতি বছর হয়তো এই সাইবার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হয়তো রাখতে হবে। আর উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠানের আস্থা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষায় উপযুক্ত সাইবার নীতিমালা করার বিষয়েও জোর দেন তারা। সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ সেখানে যখন আপনার আচরণ পড়ে তখন বহির্বিশ্বে আমাদের যারা পার্টনার আছে তারা একটুখানি ল্যাক অফ কনফিডেন্সে ভুগতে পারে। যদি আমরা শো করতে পারি যে আমাদের ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং আমরা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি ভবিষ্যতে এমনটি ঘটবে না। যেটি দরকার দীর্ঘমেয়াদে সেটি হলো সামগ্রিকভাবে আর্থিক খাত এবং ব্যাংকিং খাতে যারা কিনা এই বিভিন্ন ধরনের লেনদেনের সাথে জড়িত তাদের জন্য একটি সাইবার নীতিমালা প্রয়োজন। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং খাতে জড়িতদের অর্থ লেনদেনের ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দেওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন গভর্নর যোগ দেওয়ার পরই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আশা প্রকাশ করেছেন খুব শিগগিরই চুরি যাওয়ার অর্থের বাকি অংশ ফেরত আনা সম্ভব হবে। এদিকে গতকাল সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছে সিআইডি। মঙ্গলবার রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলা সিআইডির কাছে হস্তান্তরের পর বুধবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করে সিআইডির তদন্ত দল। কার্যালয়ের মূল ভবনের পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ পর্যবেক্ষণ করেন তারা। এ সময় এ বিভাগের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেন সিআইডির তদন্ত দলের সদস্যরা। রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি হচ্ছে উল্লেখ করে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বাংলাদেশ ব্যাংকের আজকের যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমগুলো স্বাভাবিক গতিতেই চলছে এবং সিআইডি দলের কয়েকজন সদস্য বাংলাদেশ ব্যাংকে এসে বিষয়টা দেখছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করছেন। রিজার্ভের অর্থ চুরির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান 18 মার্চ নতুন গভর্নর যোগ দেওয়ার পরপরই নতুন পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও বৃহস্পতিবার তদন্ত কমিটির সাথে সাক্ষাতের কথাও জানান অর্থমন্ত্রী। 18 তারিখে we have started the process for recruiting two deputy governors. It's a long process. কারণ এটাতে সার্চ কমিটি হয়, সার্চ কমিটি নমিনেশন দেয়, তারপরে নিযুক্তি হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিস্টেমস রিকোয়ার সিরিয়াস রিফর্মস। এটা ইট ইজ নট ইন এ ভেরি হেলদি কন্ডিশন। আমার নিজস্ব দ্যাট ইজ মাই অ্যাসেসমেন্ট। ডক্টর ফরাজউদ্দিন কমিটি দে হ্যাভ অলরেডি বিন ইনস্টলড ইন দ্য সেন্স যে হয়ে গেছে। কালকে পরশু বুধে ওনার সঙ্গে আমার দেখা হবে, ওনার হোল তিনজন যারা আছেন। এদিকে খুব শিগগিরই চুরি যাওয়া অর্থের বাকি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের এই ঘটনাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা একটা অ্যাক্সিডেন্ট। টাকা ফিরিয়ে আনার সকল রকম প্রচেষ্টা চলছে
এবং আশা করি একটা ভালো ফলাফল পাওয়া যাবে। এর আগে অব্যাহতি পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এলেও কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা তদন্তে প্রয়োজনে ইন্টারপোল সহ বিভিন্ন বিদেশি সংস্থার সহায়তা নেওয়া হবে, এমনটাই জানান সিআইডির তদন্ত কর্মকর্তারা। গতকাল বিকেলে পুলিশের বিশেষায়িত এ সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। তদন্তের প্রথম দিনে টাকা চুরির ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা আছে যাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া সম্ভব তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব। আমাদের সিআইডিতে সাইবার ইনভেস্টিগেশন ব্যুরো বা সাইবার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, আমাদের আইটি ফরেন্সিক্স ডিপার্টমেন্ট আছে, আমাদের বিশেষজ্ঞরা এখানে কাজ করবে। এছাড়াও যদি পরে ভবিষ্যতে প্রয়োজন হয় আরও যদি উন্নত প্রযুক্তির সহ অন্য কারো কাছ থেকে সহায়তা নিতে হয় সেটা নেওয়া হবে, আমরা এটার কাজ করতেছি। 2016 সাল থেকে যেন 2016 দশক রিপোর্টটিতে পরে আসতেছি আমরা। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চলে যাচ্ছি সেখানে। মুজিব আছে স্বদেশ জুড়ে, হঠাৎ দেখি আধার নামে, পাখ পাখালি সবাই থামে, হারিয়ে যায় তারার মেলা, হারিয়ে যায় রোদের খেলা, চাঁদের আলো মেঘের কোলে, আমের বলে শিমুল ফুলে, লক্ষ বনের চোখের জলে, মাঝে হারায় অতল তলে, খোকার চোখে খুকির চোখে, আকাশ কাঁদে অধীর শোকে, হে দয়াময় কি দুঃসময়, আমার বুকে তোমার চোখে সাহস দিতে সেই সে শোকে, আবার দেখো উচ্চ শিরে আধার চিরে আকাশ ঘিরে, সূর্য তেজে মুজিব আসে, সূর্য তেজে মুজিব আসে, মুজিব আসে, মুজিব আসে, মুজিব আনে মুক্তি ও জয়, এই বাংলা মুজিবময়। একটি ছেলে গায়ের ছেলে, মাঠে ঘাটে ছোটে, রোদের মতো তাজা হাসি ফোটে যে তার ঠোঁটে, ঘাসের দিকে লতার দিকে তাকায় ভালোবেসে, মধুমতি নদী তাকে দেখে ওঠে হেসে, এই ছেলেটি বড় হয়ে দেশের লোকের তরে, শত্রু সেনার সঙ্গে জীবন বাজি রেখে লড়ে, জেল জুলুমে দিন কাটে তার, ভয় পায় না মোটে, মুক্তি পেলে তার
কবর জিয়ারতের উদ্দেশ্যে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, দুরূদ শরীফ তিনবার এবং কয়েকবার ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. দর্শক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের সংবাদে। 2016 সাল থেকে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অতিরিক্ত বই না পড়ান এমন অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার পরেও দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই তাদের পাঠ্য তালিকায় রেখেছে অতিরিক্ত বই। এতে শিশুদের মেধার বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জ্ঞান স্পৃহাও যাচ্ছে কমে এমন মত সংশ্লিষ্টদের। তাই তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত অনুমোদিত বই ছাড়া অন্য কোনো বই যেন না পড়ান সে বিষয়টি নিশ্চিত করা। দেখুন আমার তৈরি একটি প্রতিবেদন। তৃতীয় শ্রেণীর ছাত্রী ঐশী সকাল 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল শেষ করে বাসায় ফিরেই বসেছে বই নিয়ে। 14টি বইয়ের বোঝা নিয়ে এভাবেই দিন পার করতে হয় তাকে। অথচ তার বইয়ের সংখ্যা হওয়ার কথা ছিল মাত্র 6টি। আক্ষেপ থাকলেও কোনো উপায় নেই। আমার তো 14টা বই, পড়তে পড়তে সারাদিন চলে যায়, সময় খেলারও সময় পাই না। ঐশীর মতো প্রায় প্রতিটি বিদ্যালয়েই বাড়তি জ্ঞান অর্জনের অজুহাতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে কারিকুলাম বহির্ভূত বই। বাড়তি চাপ মনে করলেও সন্তানকে বাধ্য হয়েই বাড়তি বই পড়াচ্ছেন অভিভাবকরা। এক্সট্রা বই যেগুলো আছে এগুলো পড়তে ভালো লাগে, কিন্তু এগুলো না থাকলে পড়ার চাপ কম হতো, আর তো বইতে পড়তে কষ্ট হয়, ব্যাগ এত ভারী, ওর ওয়েটের চাইতে তো ব্যাগ ভারী হয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য বাড়তি বই সম্পূর্ণ অবৈধ। তবে সে নীতিমালা উপেক্ষা করেই বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মন গড়া যুক্তি অনুযায়ী চাপিয়ে দিচ্ছে 2 থেকে 3 গুণ বাড়তি বই। আমার বাচ্চারা ওগুলো পড়েও তারা অনেক অ্যাডভান্স, তাদেরকে আরো কিছু বই দেয়া দরকার, না হয় তাদের সন্তুষ্ট হবে না এবং তাদের প্রয়োজন মিটবে না এবং তারা পিছিয়ে যাবে, আমি তো তাদেরকে পিছিয়ে দিতে পারি না। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, বছরে 189 দিনে 50 মিনিটের ক্লাসে একটি বই যতটুকু পড়ানো সম্ভব সে অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। একটি শিক্ষার্থীর বয়স এবং সামর্থ্য অনুযায়ী পাঠ্যপুস্তক আমরা দিয়ে থাকি, অতিরিক্ত দিলে সেটি পড়ানো সম্ভব নয়, সেটি ফাঁকি দিয়ে
পার হয়ে যেতে হবে শিক্ষার্থীর। আমরা সে কারণে অতিরিক্ত বই দেইনি এবং বইটির আকার আকৃতি কোনোটি বৃদ্ধি করি নেই। তারা বলছেন বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রশাসনে যারা আছেন সবার দায়িত্ব সরকারের এই আইনটি অনুসৃত হচ্ছে কিনা তা তদারকি করা। যেখানে দেশের প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে এসব শিক্ষার্থীদের কাছ থেকে বইয়ের বোঝা কমাতে হবে, সেখানে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই কয়েক গুণ বাড়তি বই চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের কাঁধে, যার ফলে প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে তৈরি হচ্ছে পাঠের অভ্যাসের অনাগ্রহ। তাই বিশেষজ্ঞরা বলছেন যদি শিক্ষক শিক্ষিকার পাশাপাশি অভিভাবকরা সচেতন না হন তাহলে এদের শিক্ষা জীবন পড়বে হুমকির মুখে। সাকিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নীলফামারীর সৈয়দপুরে 44 বছরেও শেষ করা যায়নি স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কাজ, মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ। মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আইনজীবীরা গতকাল গাজীপুরের কাশিমপুর কারাগারে তার সাথে দেখা করলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে গতকাল সকাল 9:30 দিকে মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরোয়ানা পৌঁছানোর পরপরই তাকে পড়ে শোনানো হয়। এর আগে মঙ্গলবার রাতে মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারাগারের পাশাপাশি পরোয়ানা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়েও পাঠানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 29 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। রিভিউ করা হবে কি না এই বিষয়ে তার মতামত নেওয়ার জন্য আমরা সাক্ষাৎকারে গিয়েছিলাম। তিনি আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন এই রায়ের বিরুদ্ধে অবশ্যই রিভিউ দায়ের করতে হবে। তিনি আমাদেরকে রিভিউ দায়েরের নির্দেশ দিয়েছেন, সুতরাং আজকের পর থেকে 15 দিনের মধ্যে আমরা রিভিউ করব। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দিলওয়ার হোসেনের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন মামলা হামলা করে বিএনপিকে ধ্বংস করা যাবে না, কারণ বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি করে। আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে প্রায় 12টি মিথ্যে মামলা, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক সাহেবুর রহমানের বিরুদ্ধে 31টি মিথ্যা মামলা, ইতিমধ্যে তার ট্রায়াল শুরু করেছে। শুধু শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে নয়, এমনকি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতাদের বিরুদ্ধে পর্যন্ত আজকে মামলা দিয়ে এই হামলা করে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করে বিএনপিকে ধ্বংস করবার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের রাজনৈতিক চালিকা শক্তি ইউনিয়ন পরিষদ নির্বাচন জমতে শুরু করেছে রংপুরে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে এবারই প্রথম নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটার সবাই ব্যস্ত, তাই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন দল নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। রিটার্নিং অফিসার জানান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক সরকার। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ 14 বছর পর 22 মার্চ প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রংপুরের একমাত্র পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে। এতে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। আর 31 মার্চ দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে পীরগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নে। সব জায়গায় প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীর সঙ্গে সমর্থকরাও, আর ভোটাররা খুঁজছেন যোগ্য জনপ্রতিনিধি। অনেকেই আসিয়া প্রলোভন দেখাচ্ছে, এটা দেবো ওটা দেবো, আমরা এদিকে আমরা দেখবো না। সৎ যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট প্রদান করব। দলমত বাদ দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের দিকে অগ্রসর করার চেষ্টা করবো সবাই। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী বেশ খোশ মেজাজে থাকলেও বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের দাবি সুষ্ঠু নির্বাচন। দলীয় প্রতীক দিয়ে সবারই মনের যে প্রতীকটি, যে প্রতীকটি যাকে যেমন ভালোবাসে তেমনি ভাবে তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থীটা সেই প্রার্থীটাকে তারা বেছে নিতে পারছে। যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে আমার ধানের শীষ প্রতীক জয় লাভ করবে। বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব, জনগণ সাধারণ একটা ভোট সুন্দরভাবে
মানে যেন দিতে পারি। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, জেলার 76টি ইউনিয়নের মধ্যে প্রথম দু দফায় 12টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা জানালেন, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে পীরগাছার কল্যাণী। দ্বিতীয় পর্যায়ে 11টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে পীরগঞ্জে। দীর্ঘদিন পর নির্বাচন, উৎসাহ উদ্দীপনা ভোটারদের মধ্যে আমরা লক্ষ্য করতেছি, প্রার্থীদের মধ্যে লক্ষ্য করতেছি, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক আছে এ পর্যন্ত। কল্যাণী ইউনিয়নে চেয়ারম্যান পদে 4 জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরো থাকছে, টি টোয়েন্টির বিশ্ব আসরের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ম্যাচের ভুলগুলো শুধরানোর প্রত্যয়। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে বিতর্ক অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই পদ্ধতিতে আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না, কেবল জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যাচাই করা হচ্ছে। গতকাল সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ডের রেজিস্ট্রেশন কার্যক্রম বিষয়ে সব মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, আঙুলের ছাপ তৃতীয় পক্ষের হাতে যাবার কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষিত মহল ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। যারা অবৈধ ভিআইপি করেন তারা, যারা চাঁদাবাজি, খুন, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এগুলো করেন, তারাই মূলত আমাদের এই প্রক্রিয়াটি যেন বানচাল হয় এই জন্য তারা কিন্তু অত্যন্ত সক্রিয়। অবৈধ ভিআইপি করবার জন্য সরঞ্জাম সহ গ্রেপ্তার হয়েছিলেন এবং তার চাকরি চলে গিয়েছিল, তিনি হলেন মিডিয়ায় সাক্ষাৎকার প্রদানকারী এই বায়োমেট্রিক সিম রিম নিবন্ধনের বিরুদ্ধে একজন ব্যক্তি। আরেকজন নিজেকে আইসিটি বিভাগের একজন বলে দাবি করছেন এবং গোয়েন্দা সংস্থার একজন বলে দাবি করছেন, এবং গোয়েন্দা সংস্থা এবং আইসিটি বিভাগ আমাদের কনফার্ম করেছেন যে তিনি গোয়েন্দা সংস্থা বা আইসিটি বিভাগের কেউ নন। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর তিন ভাই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে নাসিরনগর উপজেলার বোমালিয়া নদী থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে নদীতে গোসল করতে নেমেই তিনজনের মৃত্যু হয়েছে, স্বজনরা এমনটি দাবি করলেও পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমি আবেদন করি আমার আল্লাহর কাছে, আল্লাহ তুই আমারে কেন দিলে, কেন নিলে। নারী ছেড়াথন, একই সাথে তিন সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন বাবা। মাসুম বাচ্চারা কাটা সিরাতি জামাতে যাও। স্বজনরা জানান, পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে 4 সন্তানকে রেখে 6 মাস আগে লেবাননে পাড়ি জমান আব্দুস সাত্তারের স্ত্রী কুলসুম বেগম। এরপর থেকেই চাকুরির কারণে সিলেটে অবস্থানরত বাবা আব্দুস সাত্তারের কাছেই ছিল সন্তানরা। কিন্তু 20 দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রতনপুর গ্রামে ফুপুর বাড়িতে বেড়াতে যায় তিন ভাই বোন। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে বোমালিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। মহিলা বাচ্চারা বাসা উঠছে, বাসা ওঠার পর তখন মনে হয় এই এলাকার মাঝে 2-4 হাজার মানুষ জমা হয়েছে। জমার পরে বললো যে বাচ্চা তখন দেওয়া যাচ্ছে, সবটি কইছে বিভিন্ন জায়গা দিয়েছে, না না বাচ্চা তো নদীতে পড়ে গেছে। একটা তুলছি আর দুটা বাচ্চা আমরা নিজে হই পানির থেকে রুগী দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে পুরো ঘটনাটি আরো খতিয়ে দেখছে পুলিশ। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে 2,000 টাকা অনুদান দেওয়া হবে। চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ হয়েছে, আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা সাহায্য দেওয়ার ব্যবস্থা করব। অসৎ কোনো কিছু আছে কিনা, উদ্দেশ্য আছে কিনা, এগুলো আমরা খতিয়ে দেখছি এবং এই সংক্রান্তে পোস্টমর্টম রিপোর্ট আসবে, তারপরে আরো আমাদের যে আনুষঙ্গিক তদন্ত সেগুলো চলবে। তবে পরিবারের দাবি, শত্রুতা জেরে নয়, নদীতে গোসল করতে নেমেই রাজা, বাদশা ও সুলতানা তিন ভাই বোনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নীলফামারীর সৈয়দপুরে 44 বছরেও শেষ করা যায়নি স্বাধীনতা শহীদদের স্মৃতিস্তম্ভের কাজ। এ নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের বিভিন্ন এলাকায় নির্যাতন চালিয়ে শত শত নিরীহ বাঙালি ও মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। তবে স্বাধীনতার 44 বছর পরেও শহীদদের স্মরণে আজও শেষ করা যায়নি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। অবহেলা আর অযত্নে পড়ে আছে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভের নির্ধারিত স্থান। এ অবস্থায় জাতীয় দিবসগুলোতে শহীদদের স্মরণে কোনো আয়োজন করতে না পেরে স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ।
স্বাধীনতা 44 বছর পরেও শহীদ স্মৃতিস্তম্ভ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মুখ আমরা দেখতে পারি নাই। শহীদ মিনার নির্মাণের যে সরকারি চেষ্টা, সেই চেষ্টার আসলে আলোর মুখ এখনো দেখে নাই। 60% কাজ বাকি আছে, এখানে অলরেডি আমাদের 45 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। নিজস্ব তহবিল এবং কিছু গভর্নমেন্টের টাকা দিয়ে আমি এই কাজগুলা অতি দ্রুত সম্পূর্ণ করব। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি মেরিক গার্ল্যান্ডকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকান সিনেটরদের বিরোধিতা উপেক্ষা করেই বুধবার গার্ল্যান্ডকে সমর্থন দেন ওবামা। 63 বছর বয়সী গার্ল্যান্ড মধ্যপন্থী বিচারক হিসেবে পরিচিত। গত 13 ফেব্রুয়ারি প্রয়াত বিচারপতি অ্যান্টনিন স্ক্যালিয়ার স্থলাভিষিক্ত হবেন গার্ল্যান্ড। তাকে মনোনয়নের পর ওবামা হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে জানান, সবার কাছে গ্রহণযোগ্য হবেন এমন একজন প্রজ্ঞাবান বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন তিনি। স্ক্যালিয়ার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে 9 সদস্যের বিচারক বেঞ্চে রক্ষণশীল ও উদারপন্থী বিচারকের সংখ্যা সমান হয়ে যায়। ওবামা নিজের পছন্দ মতো একজন উদারপন্থী বিচারক নিয়োগ দেবেন এ ধারণা থেকে এর বিরোধিতা করে আসছিল রিপাবলিকান সিনেটররা। স্যাটেলাইট উৎক্ষেপণের নামে অবৈধভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে দেশটির সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত সহ দেশটির সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। এছাড়াও এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো মার্কিন প্রতিষ্ঠান বা ব্যক্তি উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন অব্যাহত রাখে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই নির্দেশে বলা হয়। ওয়াশিংটন আরও জানায়, গত 6 ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের পর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। এবার খেলার খবর, নারী টি-20-র আসর। নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ড নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাহানারার দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। 2014 ওয়ার্ল্ড টি-20 আসরে একবারই দেখা হয়েছিল দুদলের। সেবার বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের হারিয়ে গিয়েছিল ইংলিশ মেয়েরা। এবারের নারী বিশ্ব টি-20 আসরে নিজেদের প্রথম ম্যাচে আবারও বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। 3টি প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী কার্ল্ট অ্যাডওয়ার্ডের দল। এদিকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে 72 রানে হারলেও বিগত ম্যাচগুলোতে দারুণ ছন্দে থাকার অভিজ্ঞতা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার অনুপ্রেরণা যোগাবে সালমা আয়েশাদের। দর্শকের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে পালন হচ্ছে জাতীয় শিশু দিবস। অর্থ চুরির ঘটনা উদ্ঘাটিত করাই হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিরাপত্তা জোরদারে কার্যকর সাইবার নীতিমালা তাগিদ বিশেষজ্ঞদের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুরোধের পরও পাঠ্য তালিকায় অতিরিক্ত বই রেখেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। অনুমোদনহীন বই না পড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। রংপুরে জমি উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বরগুনার 5 উপজেলায় চলছে ক্লান্তিহীন গণসংযোগ। এবং সাতক্ষীরায় বাগানে বাগানে আমের মুকুল, গতবারের চেয়ে বেশি ফলনের আশা। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে চাষিদের প্রতি নানা পরামর্শ কৃষি বিভাগের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিফোন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানাতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস FN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।